মই বর্তমান উপস্থিত আছো সারিনম দরং উদালগুড়ি লোকসভা সমষ্টির অন্তর্গত মাজগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রত। আর এই ভোটকেন্দ্রটোর একটা উল্লেখযোগ্য দিক হল যে এই ভোটকেন্দ্রটোত ভোট দিবলৈ আহিছে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, তেওঁৰ নিজৰ ভোটকেন্দ্র এইটো। আর ইতিমধ্যে ভোটকেন্দ্রের ভিতর সোমাই ভোটদান করার আগবাড়ি গৈছে। আমার নিউজ এইটিন নর্থ ইষ্টৰ দর্শকে দেখবলে পাইছে যে ইতিমধ্যে শাড়ি পাতি ইতিমধ্যে কিছু সময় আগে শাড়ি পাতি ভোটদানের কারণে ভোট প্রদান করার কারণে সাজু হয়েছিল আর এটা ভিতর সোমাই আছে। মোট ক্যামেরা সহযোগ মানে দেখাবলে অনুরোধ জানাইছো যিমান সম্ভব হয় ভবেশ কলিতার ভোট দিয়া প্রক্রিয়া এয়া দেখাইছে ভোট দিয়া প্রক্রিয়াটো। আর ইতিমধ্যে ভবেশ কলিতা ডাঙরিয়ায় ভোটদান করে ওলাই আছে। আর মানে তখেতরপরা জানিব বিচারিম, যদি সম্ভব হয় মই তেখেতৰপৰা জানিব বিচারিম যেহেতুকে এরি ভোটদান করলে। ইতিমধ্যে মোৰ 510 নম্বর সিরিয়াল নাম্বার ভোটদান করল আর এতিয়ালৈকে আমার সেন্টারত 155 সন্মানের ব্যক্তি ভোটদান করলে। খুব ভাল ট্রেন, এটা 8 বাজি গেছে, মোটামুটি 155 ভোটর যেহেতু হার, খুব ভাল লাগছে। আপনার যেহেতু নিজা ভোটদান কেন্দ্র কিমান আশা করেছে? আমি ইয়াতে 80% আশা করছি। 80% অল ওভার মানে দরং উদালগুড়ি সমষ্টি কিমান আশা করছে? না, এটা যেহেতু ভাল পরিবেশ আছে, বতরটো বড় সুন্দর আছে, নিশ্চিতভাবে আমি আশা করছি 80+ দরং উদালগুড়িত আজি পোলিং পার্সেন্ট হব লাগে। যেহেতুকে আজি 5টা সমষ্টিত ভোট গ্রহণ হব, দরং উদালগুড়ির লগতে অন্য আর 4টা আছে, কেনেকুয়া ফলাফল পাবো? স্টার্টিং ইজ দা এন্ডিং, স্টার্টিং যেহেতু খুব ভাল হয়েছে, নিশ্চিতভাবে প্রথম পর্যায়ত খুব ভাল হয়েছে। তৃতীয় পর্যায়ের আজি ভোটগ্রহণ কেন্দ্র চলি আছে আমার 5টাকৈ লোকসভা সমষ্টিত, আর 5খনতেই ভারতীয় জনতা পার্টি মিত্রগোষ্ঠী নির্বাচিত হবলৈ সক্ষম হবে। আজি শেষরখন মিটিংত মুখ্যমন্ত্রীগুলো কৈছিল যে আপনার বিজেপিয়ে 13খন আসন লাভ করবলে সক্ষম হব, আপনার নিশ্চিত আছে 13? মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছে 13 কৈছে, 13খন তো হবই, আর ধুবুরীতো তয়া ময়া রণ হব। ভোটার সকলে বহুত সমস্যা থাকা বলেও আমার আগত উল্লেখ করেছে যে সমস্যা সমাধান করার কারণে সরকার মোদীজির গ্যারান্টি সবতে আছে, নিশ্চিতভাবে মোদীজির গ্যারান্টির কারণে যেখিনি কাম আধরু আছে সেইখিনি খুব ত্বরান্বিত হব, স্পিড আপ হব, দ্রুতগতিত কাম আরম্ভ হব। আপনি যে কমলপুর সমষ্টিত ভোটদান করলে, কমলপুর সমষ্টিত কিমান বলে কলে আজি? এতিয়ালৈকে মোৰ চেণ্টাৰত 86 মাজগাঁও হাইস্কুল সমষ্টিত কিমানমান হ'ব বুলি আমি ভাবিছোঁ, ইয়াতে ভোট আছে 1,86,000 আৰু আশা কৰিছোঁ ইয়াতে প্ৰায় 1,60,000 ওপৰত ভোট পল হ'ব লাগে। আৰু যিহেতুকে আপুনি ৰঙিয়া বিধানসভা সমষ্টিৰ তাতো ভাল, মই তাত খবৰ লৈ আছোঁ, এতিয়া মই তাত সমষ্টিলৈ গৈ আছোঁ, যেহেতু গৃহ সমষ্টিত ভোটটো দি ল'লোঁ, একেই কথা, একেটাই আমি যিটো লোকসভা সমষ্টি। ভোটাৰক আপুনি কি ভোটাৰসকলক এয়াই আহ্বান জনাম যে সোনকালে আহি, পৰিৱেশ যিটো ভাল, বতৰ ভাল, সোনকালে আহি ভোটদান প্রক্রিয়া করব লাগে, আর যেটু এই মৌলিক অধিকার এই অধিকারটা সাব্যস্ত করব লাগে জনতায়। হয়, এয়া হল রাজ্যিক বিজেপির সভাপতিগুলির মন্তব্য যে সকলে সোনকালে ওলাই আহক আর ভোটদান প্রদান করুক, যেহেতুকে মৌলিক অধিকার, গতি সেই মৌলিক অধিকার ভোটার সকলে সাব্যস্ত করক।